Assalamualaikum, আমি হাবিব আর আমি ইরাম। ইরাম রেলি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা দিয়ে খাবো, তো এখানে আছে লাল শাক, এখানে আছে ভাজা মরিচ, আর এখানে ইরামের জন্য আছে ডিম আর চিংড়ি। তো এটা দুপেঁয়াজা করা হয়েছিল টমেটো দিয়ে, তো সে জল টল খাবে না, এই জন্য তাকে শুকনো দেওয়া হয়েছে। আর এখানে আছে মশাই ডালের চচ্চড়ি, তো আমি তাকে ডাল দিয়ে দিচ্ছি। নাও মাখো। শাক দিবা? শাক নাও। তারপরে একটা ডিম দিলাম। আর চিংড়ি মাছ মাথায় আইবা? সুন্দর করে চিলা দাও। তো আমি বিসমিল্লাহ করে শুরু করছি। আমি লাল শাক নিব। সাথে নিব কালা মরিচ। সুন্দর করে মেখে খাও, ডাল লাগবে নিও। বিসমিল্লাহ রহমান রহিম। বিন্দা খাও। শাক কিনবে না? শাক দেখি চচ্চড়িটা মজা হয়েছে। দেখো তুমি খাই, দেখো তো মুরগি নিজ মাংসের জলের মতোই তো। খাওয়া মজা আছে? একটা সরিয়ে পেলে তার খাবো না এটা। চামড়াটা খোলো, চামড়াটা ফেলা যেখান কামড় দিয়ে গেল। ডিমের চচ্চড়িটা দারুণ হয়েছে আর টমেটো দিয়ে। Thank you.
ছিলে দিই। কুসুম তো আমার খাবার শেষ, তো এটা আস্তে দিলে খাক, তার বেশি নাই আর। তো আমি এখন বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে বলতে চাই, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।